ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস আজকের এই ক্লাসে আমি আসাম এস সি আর টির ক্লাস ফাইভের পঞ্চম শ্রেণীর তৃতীয় ভাগ যে বইটা হচ্ছে আমরা এবং আমাদের পরিবেশের এই পঞ্চম শ্রেণীর তৃতীয় ভাগ এর দ্বিতীয় অধ্যায় যেটা আছে পরিস্থিতি যন্ত্র দ্বিতীয় অধ্যায়টা আছে গিয়া পরিস্থিতি তন্ত্র এই পরিস্থিতি তন্ত্রটা ইবিএসের সাবজেক্টে পড়ে আসাম স্টেটের জন্য বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য এটা একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক এইটা নিয়ে আমি আজকের ক্লাসে ডিসকাশন করব পরিস্থিতি তন্ত্র পার্ট টু প্রাকৃতিক পরিবেশ বললে আমাদের চারপাশের বায়ু জল মাটি সূর্যের আলো তাপ উদ্ভিদ প্রাণী ইত্যাদিকে বোঝায় প্রাকৃতিক পরিবেশ মানে প্রাকৃতিতে তৈরি প্রাকৃতিতে সৃষ্টি যে পরিবেশ আছে এটা যে এটা বলতে তা বুঝাইব বায়ু জল মাটি সূর্যের আলো তাপ উদ্ভিদ প্রাণী এগুলো তো বুঝাইব এগুলো হচ্ছে পরিবেশের এক একটি উপাদান আর এগুলো কীতে সব একটা পরিবেশের উপাদান এই উপাদানগুলোর মধ্যে বায়ু জল মাটি তাপ আলো ইত্যাদি হচ্ছে অজৈবিক উপাদান এগুলোর মধ্যে কিতা আছে যেগুলোর মধ্যে ভিতরে প্রাণ নাই যেমন বায়ু আছে জল আছে মাটি আছে এগুলা কীটা অজৈবিক উপাদান এবং এগুলা উদ্ভিদের অজৈবিক উপাদান এবং উদ্ভিদ প্রাণী সরি এগুলো হচ্ছে প্রাকৃতির অজৈবিক উপাদান এগুলো হচ্ছে প্রাকৃতির অজৈবিক উপাদান উদ্ভিদ প্রাণী পাখি অনুজীব হচ্ছে জৈবিক উপাদান উদ্ভিদ যেমন গাছপালা প্রাণী যেমন গরু গরু মহিষ মানুষ পাখি পশুপক্ষী এবারে আছে অণুজীব যেমন ব্যাকটেরিয়া সত্রাক এগুলো হচ্ছে কিতা জৈবিক উপাদান এগুলোর ভিতরে সাহান আছে আমাদের পরিবেশ সুশৃঙ্খলভাবে চলার জন্য প্রত্যেকটি জৈবিক ও অজৈবিক উপাদানের নিজস্ব ভূমিকা আছে আর আমাদের পরিবেশ সুশৃঙ্খল আমাদের এই পরিবেশটা সুশৃঙ্খল সুন্দরভাবে থাকার লাগে তার লাগিয়া লাগিয়া জৈবিক আর অজৈবিক উভয় উপাদানের প্রকৃতিক প্রকৃতির উভয় উপাদানের আছে নিজস্ব একটা ভূমিকা রয়েছে এই দুই ধরনের উপাদানের মধ্যে একটি স্থায়ী পারস্পরিক সম্পর্ক অনবরত চলতে থাকে সবুজ উদ্ভিদ সবুজ উদ্ভিদ সূর্যের আলোকের সাহায্যে পাতার হরিৎকণা বায়ুর কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং মূলের দ্বারা শোষিত জলের সাহায্যে খাদ্য প্রস্তুত করে সবুজ উদ্ভিদ এইখানের মধ্যে দেখতে পারবেন সবুজ উদ্ভিদ এগুলা কিতা করে সূর্যের আলোকের সাহায্যে সূর্যের আলোর সাহায্যে কিতা করে পাতার যে পাতার মধ্যে কীটা আছে হরিৎকণা আছে এই হরিৎকণা পাতার হরিতকোণা সূর্যের আলুর সাহায্যে পাতার হরিতকোণা কেটে করে বায়ুর কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং মূলের শোষিত জলের সাহায্যে বায়ুর কার্বন ডাইঅক্সাইড দ্বারা আর মূলের শোষিত জলের দ্বারা কেটে করে খাদ্য প্রস্তুত করে এই প্রক্রিয়াটি হচ্ছে শালুক সংশ্লেষণ আর ওটাও হচ্ছে শালুক সংশ্লেষণ প্রক্রিয়া শালুক সংশ্লেষণ প্রক্রিয়া কিতা শালুক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সবুজ উদ্ভিদ সূর্যের আলুকের সাহায্যে পাতার হরিদ করার দ্বারা বায়ুর কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং মূলের দ্বারা শোষিত জলের সাহায্যে কী খাদ্য প্রস্তুত করে উদ্ভিদ নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে বলেই তারা হচ্ছে উৎপাদক আর উদ্ভিদে নিজের খাদ্য নিজে প্রস্তুত করে করতে পারে এই জন্য উদ্ভিদ হচ্ছে উৎপাদক উদ্ভিদ আহার প্রস্তুত করার সময় পরিবেশের অজৈবিক উপাদান বায়ু জল এবং সৌরশক্তি ব্যবহার করতে করে আর উদ্ভিদে যখন নিজের খাদ্য প্রস্তুত করে নিজে তখন কীতা করে পরিবেশের অজৈবিক উপাদান পরিবেশের অজৈবিক উপাদান কিতাকিটা বায়ু জল এবং সৌরশক্তি ব্যবহার করে পরিবেশের এভাবে জৈবিক এবং অজৈবিক উপাদানগুলো একটি অপরটির উপর নির্ভর করার ফলে পরিস্থিতিতন্ত্রের সৃষ্টি আর পরিবেশের এই জৈবিক আর উপাদানগুলো একে অন্যের উপরে নির্ভরশীল জৈবিক এবং অজৈবিক উপাদানগুলির পরস্পর নির্ভরশীলতা পরিস্থিতিতন্ত্র সৃষ্টি করে আর জৈবিক আর জৈবিক উপাদানগুলো এসে অন্যের উপর নির্ভরশীলতা ওটা হচ্ছে কিন্তু পরিস্থিতিতন্ত্র সৃষ্টি পরিবেশে যখন একটি প্রাণী অন্য একটি প্রাণীকে খাদ্য হিসাবে গ্রহণ করে তখন একটি খাদ্য শৃঙ্খলের সৃষ্টি হয় পরিবেশে কিতা করি আমরা সাধারণত জানি যে এই পরিবেশের মধ্যে যদি হরিণে গীতা করে গাছ খায় আর হরিণ দেখে খায় বাঘে খায় এইরকম পরি একটা খাদ্যশৃঙ্খলের সৃষ্টি হয় খাদ্যশৃঙ্খলের প্রারম্ভে সব সময় উদ্ভিদ থাকে আর খাদ্যশৃঙ্ শৃঙ্খলের আরম্ভে সব সময় যে থাকে উদ্ভিদ থাকে কেননা এই কারণে হরিণে আমি যে এক্সাম্পল কো হরিণে কিনা করেছে গাছপালা খাইছে গাছ খাইছে আর এই হরিণরা আবার কেখার বাঘ এখার উদ্ভিদকে তৃণভূজি প্রাণী বক্ষণ করে উদ্ভিদরা কিতা করে তৃণভুজি প্রাণী যারা গাছ লতা পতাজাতীয় খাদ্য খায় এরা কিনা করে উদ্ভিদ বক্ষণ করে তাই উদ্ভিদের পর সব সময় তৃণভুজি প্রাণী থাকে তৃণভুজি মানে উদ্ভিদের পরে সব সবসময় তৃণভুজি প্রাণী থাকে এখানেও বাঘে তো আর ইয়ে গাছ খাইতে নেয় প্রাণীকে মাংসভুঁজি প্রাণী বক্ষণ করে সেজন্য শৃঙ্গলটিতে তৃণভুজি প্রাণীর পরে মাংসভুঁজি প্রাণী থাকে এই প্রক্রিয়াটি সময় ঘটে চলছে এমন একটা প্রাকৃতিক পরিঘটনা প্রত্যেক প্রাণী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে খাদ্য লাভ করে প্রাণীরা উদ্ভিদকে খাদ্য হিসাবে গ্রহণ করার জন্য প্রাণীরা হচ্ছে উপভোক্তা আর প্রাণীরা কিতা করে উদ্ভিদে খাদ্য হিসাবে গ্রহণ করছে এই কারণে প্রাণীদাকিতা হচ্ছে উপভোক্তা আর উদ্ভিদ উৎপাদক উদ্ভিদ হচ্ছে উৎপাদক প্রডিউসার আর প্রাণী হচ্ছে উপভোক্তা কনজিউমার কোনো কোনো প্রাণী প্রত্যক্ষভাবে সবুজ উদ্ভিদ থেকে খাদ্য গ্রহণ করে এ ধরনের প্রাণী হচ্ছে প্রাথমিক উপভোক্তা সবুজ উদ্ভিদটাকে প্রত্যক্ষভাবে সরাসরিভাবে কিছু প্রাণী আছে কিতা করে খাদ্য গ্রহণ করে যেমন গরু মহিষ ছাগল হরিণ খরগোশ ইত্যাদি তৃণভূজি প্রাণী এইগুলাকে কীটা কয় প্রাথমিক উপভোক্তা এই খাদ্য শৃঙ্খলের প্রথমে হচ্ছে গিয়া উদ্ভিদ আর উদ্ভিদের প্রাথমিক উপভোক্তা হচ্ছে গিয়া গরু মহিষ মানে তৃণভূজি প্রাণী আবার কিছু কিছু প্রাণী প্রাথমিক উপভোক্তাকে খাদ্য হিসাবে গ্রহণ করে বেঁচে থাকে সেগুলো হচ্ছে গৌণ উপভোক্তা বা দ্বিতীয় শ্রেণীর উপভোক্তা যেমন হরিণ রেখে খায় বাঘে খায় এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর উপভোক্তা এই প্রাণীরা পরোক্ষভাবে উদ্ভিদকে খাদ্য হিসাবে গ্রহণ করে অর্থাৎ তৃণভূজি প্রাণী বক্ষণ করে যেমন বাঘ সিংহ শেয়াল ইত্যাদি মাংসভুঁজি প্রাণী আর তারা হচ্ছে মাংসভুজি প্রাণী তারা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর উপভোক্তা তারা বাঘ গৌণ উপভোক্তা হয়। এগুলা কিতা করে প্রথম শ্রেণীর উপভোক্তারে খাদক হিসাবে গ্রহণ করে অন্য আরেক প্রকার প্রাণী উৎপাদক ও উপভোক্তা অর্থাৎ উদ্ভিদের বিভিন্ন অংশ এবং তৃণভূজি প্রাণী বক্ষণ করে এগুলো হচ্ছে সর্ববুজি প্রাণী যেমন মানুষ মানুষ হচ্ছে সর্ববুজি প্রাণী মানুষ কিতা করে মাংস মাংস মাংসও খায় আর তৃণভূজি লতা জাতীয় খাদ্যও খায় এভাবে সকল এভাবে সকল জীব খাদ্য শৃঙ্খলে একটি নির্দিষ্ট স্থান অধিকার করে আছে আমাদের পরিবেশে কয়েক ধরনের পরিস্থিতি আছে যেমন তৃণভূমি পুকুর শস্যক্ষেত্র অরণ্য ইত্যাদি এক একটি পরিস্থিতি তন্ত্র তৃণভূমিতে একটা পরিস্থিতি আছে পুকুরের মধ্যে একটা পরিস্থিতি তন্ত্র আছে শস্যক্ষেত্রে একটা পরিস্থিতি তন্ত্র আছে অরণ্যের মধ্যে একটা ক্ষেত্রে আছে তার নিজস্ব একটা পরিস্থিতি আছে এখানের মধ্যে আমরা একটা পুকুরের পরিস্থিতি তন্ত্র দেখতে পাই এ বিষয়ে আমরা নিচে বিস্তারিতভাবে পড়ব পুকুর হল পরিস্থিতি তন্ত্রের একটি উত্তম উদাহরণ এই পরিস্থিতি তন্ত্র বুঝতে গিয়ে আমরা একটা উত্তম উদাহরণ হচ্ছে পুকুরটা পুকুরের জলজ উদ্ভিদ যেমন পুকুরের মধ্যে কেটে থাকে জলজ উদ্ভিদ থাকে এখানে স্থলজ উদ্ভিদ থাকতো না যেমন ধরে নি ব্যাং গিয়া জলজ উদ্ভিদ আর স্থলজ উদ্ভিদ এটা গিয়া জলেও থাকে আর স্থলেও থাকে যেমন শৈবাল জলের মধ্যে কীটা থাকে শৈবাল থাকে কচুরিপানা শাপলা জলে জন্মানু গাছ গাছ ইত্যাদি সূর্যের আলোকের সাহায্যে খাদ্য প্রস্তুত করে সেই জন্য এগুলো হচ্ছে উৎপাদক এই উদ্ভিদগুলোকে পুকুরের কোনো কোনো প্রাণীগুলো খাবে কোন প্রাণীগুলো খাবে বেবে দেখে তো বিভিন্ন ধরনের কীট পতঙ্গ সুটুয়া মাছ শামুক ইত্যাদি এই উদ্ভিদগুলোকে আহার করে আর পুকুরের মধ্যে যে উদ্ভিদগুলো থাকে এগুলা কেটে করে খাদ্য প্রস্তুত করে আর সূর্যের আলোকে সাহায্যে তারা কেটে করে নিজের খাদ্য প্রস্তুত করে আর এইগুলার খেয়ে খায় কীট পতঙ্গ খায় চোট মাছ শামুকেরা কটা করে এই খাদ্য হিসাবে গ্রহণ করে সেই জন্য এগুলো হচ্ছে প্রাথমিক উপভোক্তা এখানের মধ্যে ছোটো ছাড়া মাছ শামুক এগুলা হচ্ছে কিনা প্রাথমিক উপভোক্তা এগুলার কি থাকায় এই পুকুরের উদ্ভিদগুলো তারা খায় এখন বলত প্রাথমিক উপভোক্তাকে আহার হিসাবে কোন জীব গ্রহণ করবে পুকুরের বড় বড় মাছ ব্যাং কাকলা ইত্যাদি সেগুলোকে খাবে সেই জন্য এগুলো হলো গৌণ বা দ্বিতীয় শ্রেণীর উপভোক্তা এই ছোটো মাছ শামুগুলার যারা খায় গিয়া গৌণ বা দ্বিতীয় শ্রেণীর উপভোক্তা এই দ্বিতীয় পর্যায়ের উপভোক্তাকে কোনো কোন জীব খাবে ব্যাং কাকলা মাছ ইত্যাদিকে সাপ বক মাছরাঙ্গা ইত্যাদি জীব বক্ষণ করে আর এই ব্যাং কাকড়া এগুলো রেখে থাকায় মাছ রেখে থাকায় সাপে খায় বকে খায় বা মাছরাঙ্গায় রাখিতে করে বক্ষণ করে খাদ্য হিসাবে গ্রহণ করে এগুলি হচ্ছে তৃতীয় শ্রেণীর উপভোক্তা এই মাছরাঙ্গা বক সাপ এগুলো হচ্ছে গিয়ে পুকুরের পরিস্থিতি তৃতীয় শ্রেণীর উপভোক্তা তৃতীয় শ্রেণীর উপভোক্তারা এই পরিস্থিতিতন্ত্রের সকল উপভোক্ত উপভোক্তাগুলো থেকে উচ্চ পর্যায়ের পরিস্থিতিতন্ত্রে প্রাণীরা একে অপরের উপর কিসের জন্য নির্ভরশীল কি নিশ্চয় খাদ্যের জন্য আর এই সব কিতাল লাগিন একে অন্যের উপর নির্ভরশীল নিজের খাদ্য গ্রহণের জন্য শক্তির জন্য পুকুরে শৈবাল গাছ ইত্যাদি না থাকলে কি হতো কোয়েশন নিজে চিন্তা করতে এখন আমরা বুঝতে পারলাম যে শৃঙ্খলের বিভিন্ন ধরনের জৈবিক উপাদানগুলো হচ্ছে উৎপাদক প্রাথমিক দ্বিতীয় তৃতীয় শ্রেণীর উপভোক্তা এইসবগুলো উপাদান পরিস্থিতি তন্ত্রতে পরস্পর পরস্পরের উপর নির্ভরশীল পরিবেশে যে কোনো একটি উৎপাদান উপাদান কমে গেলে বা বেশি হয়ে গেলে অন্য উপাদানগুলোর উপর তার প্রভাব পড়ে উদাহরণস্বরূপ পরিবেশে তৃণভুজি প্রাণীরা প্রাণীর সংখ্যা কমে গেলে মাংসভোজী প্রাণীর খাদ্য কমে যাবে তখন পরিবেশের পারসাম্যতা নষ্ট হবে এখানে আমরা কি দেখতে পাচ্ছি প্রথমে এখানে আছে সূর্যের আলো এই সূর্যের আলোটাকে গ্রহণ করে গাছের গ্রহণ করে উদ্ভিদে আর এই উদ্ভিদটারে উদ্ভিদলগীয়া উৎপাদক নিজৰ খাদ্য নিজে প্ৰস্তুত কৰে তাৰে সে গ্ৰহণ কৰে কিয়নো হৰিণে খায় এই গছগোলাৰে কিয়নো বা এই গাছেৰেকেইটা কাকে খাই হৰিণে ভক্ষণ কৰে আৰু হৰিণ দিয়াবাৰ সেই খায় এই বাঘে খায় হরিণ হচ্ছে প্রাথমিক উপভোক্তা আর বাঘ হচ্ছে গিয়া ঘনু উপভোক্তা আর উৎপাদক হচ্ছে গিয়া গাছ আর বিউজক যখন বাঘটা মারা যাব তখন কীবটেরিয়ায় আর এই সত্রাকে মিলিয়া বাঘটার কেটে মাটির সাথে মিশাই দিবা তাহলে ব্যাকটেরিয়ার সত্রাক হচ্ছে গিয়াকিটা বিউজক ডিকম্পোজার উদ্ভিদ বা প্রাণীর মৃত্যু হলে কিছুদিন পর মৃতদেহটি পচে গলে যায় কারণ মাটিতে যে ব্যাকটেরিয়া ও ছত্রাক আছে সেগুলো উদ্ভিদ ও প্রাণী দেহের অংশসমূহের বিয়োজন বিউজন ঘটিয়ে অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত করে পচে গলে যেতে সাহায্য করে অবশিষ্ট অংশগুলো জৈবিক সার হিসাবে মাটির সঙ্গে মিশে যায় মাটির সঙ্গে মিশে যাওয়া জৈবিক সার গাছের মূল শুষে নেয় এবং উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে জৈবিক পদার্থে বিউজন ঘটানোর জন্য ব্যাকটেরিয়া ও ছত্রাকগুলো সত্রাককে বিউজক বলা হয় আর বেক্টেরিয়ায় আর সাত্রাক কী করে বলা হয় একটু আগে বুঝাইছি এইভাবে একটি পরিবেশে জৈব অজৈব উপাদানগুলো পারস্পরিক নির্ভরশীলতা পরিস্থিতিতন্ত্র সৃষ্টি করে এইখানের মধ্যে আমরা বনাই বনাঞ্চলের একটা পরিস্থিতিতন্ত্র আমরা দেখতে পাই পাইকার প্রথমে গাছগোলার এক হরিণে হাঁড় আর এই হরিণ দ্বারা লাস্টে কিতাব এই ছ বা কিতা করব ভক্ষণ করব পুকুরের মতো তৃণভূমির জৈবিক ও অজৈবিক উপাদানগুলো পারস্পরিক নির্ভরশীলতা বজায় রাখে এবং খাদ্যশৃঙ্খলের সৃষ্টি করে সেই জন্য তৃণভূমি হলো আরেক ধরনের পরিস্থিতি তন্ত্র এটা হয়েছে কি একটা পরিস্থিতি তন্ত্র উপরের তৃণভূমির ছবিটি পর্যবেক্ষণ করে উপযুক্ত স্থানে প্রাণীগুলোর নাম লেখ এখানে যে উৎপাদক উৎপাদক এই উদ্ভিদ উদ্ভিদগুলো হয়েছে কি উৎপাদক তারা তারাকৃত করে সূর্যালুকের সাহায্যে যে শালুক সংশ্লেষণ প্রক্রিয়া নিজের খাদ্য নিজে প্রস্তুত করে আর প্রথম শ্রেণীর উপভোক্তাকে থাকে এখানে হরিণ হচ্ছে প্রথম শ্রেণীর উপভোক্তা আর দ্বিতীয় শ্রেণীর উপভোক্তাকে দ্বিতীয় শ্রেণীর উপভোক্তা হচ্ছে কি এই বা এই বাঘ বা এই চিতা আঠা বর্ষাকালে একটি জলাশয় পর্যবেক্ষণ করা যেখানে সেখানে যে জীবগুলো দেখবে সেগুলোর একটি তালিকা প্রস্তুত করো এবং এই তিনটি খাদ্য জিঙ্গল খাটাই লাগো খাদ্য শৃঙ্খলে খাটাই খাটা বানাই বিশেষ করে স্টুডেন্টর লাগিয়া কম্পিটিভ এক্সামে জাস্ট আমরা ইনফরমেশনগুলো কালেক্ট করতাম আমরা বুঝতাম তো এই কারণের মধ্যে একটা খাদ্য জাল দেওয়া আছে এই প্রথমে এই গাছ যেগুণ আছে সেগুণ কেটা খাইব এই খরগুজে গাছ খাইব আবার এই গাছের মধ্যে দানগুলো আবার বকে এই কবুতরে খাইতে পারবো আর এই গাছগুলার আবার এই ভরিঙ্গেও খাইব ফরিং রে আবার এই বেঙ্গকে খাই দিব ব্যাংরে আবার সাপে খাই দিব ইঁদুর দেওয়ার এই বকে কাইতে পারব ঈদুর দেওয়ার সাপেও খাইতে পারবো আর এই খরগুসটা রে আবার কেটে করবো এই সিলটা খাইতে পারবো এটা কি একটা খাদ্য জাল এখন খাদ্য খাদ্যশৃঙ্খলগুলো দেখে বুঝা গেল যে বিভিন্ন ধরনের প্রাণী একই ধরনের খাদ্য খায় উদাহরণস্বরূপ উদ্ভিদকে খরগোশ ইঁদুর ফড়িং পাখি খাদ্য হিসাবে গ্রহণ করে ঠিক সেই রকম ইঁদুরকে সাপ ও ইগল পাখি খায় আবার ইগল পাখি খরগোশ ইঁদুর সাপ ফড়িং খায় এটা থেকে বোঝা গেল যে একই প্রাণী এদের একেছে ও অধিক খাদ্যশৃঙ্খলে বাঘ নেয় এভাবে একটি পরিস্থিতি তন্ত্রতে অনেকগুলো খাদ্যশৃঙ্খল জুড়ে গেলে একটি তালিকার একটি জালিকার সৃষ্টি হয় অর্থাৎ অনেকগুলো খাদ্যশৃঙ্খলের সমষ্টি হচ্ছে খাদ্যজাল ছবিতে দেখানো উদাহরণ ছাড়াও আমাদের পরিস্থিতি অন্য অনেক ধরনের খাদ্য খাদ্যশৃঙ্খল থাকে তৃণভূমি শস্য খেত পুকুর ইত্যাদি পরিস্থিতি তন্ত্রে সব জীবই খাদ্যশৃঙ্খলে এক এক নির্দিষ্ট স্থান জুড়ে থাকে একটি জীব একের চেয়ে বেশি খাদ্যশৃঙ্খলে বাঘ নেয় তার ফলে শৃঙ্খলের সৃষ্টি হয় জীবগুলো খাদ্যশৃ খাদ্যজালে উৎপাদক নতুবা উপভোক্তা হিসাবে অংশগ্রহণ করে খাদ্যজাল পরিবেশের বার্ষিকতা রক্ষা সাহায্য করে এখানের মধ্যে কোয়েশন দেওয়া আছে বিশেষ করিয়া এই ক্লাসের ছাত্ররা এইগুলা সলভ করে নিতে পারেন এইগুলা সলভ করলে কোয়েশন সলভ করলে বিভিন্ন জিনিস জানা যায় ভিডিওটা লম্বা হয়ে যাবে তাই আমি অভ্যাস বলছি না এখন পার্থক্য উৎপাদক আর উপক্ত উৎপাদক খেয়ে যেমন ধরি নেই উদ্ভিদ উৎপাদক আর বিউজক খেয়ে সত্রাক তৃণভোজী প্রাণী যারা লতা পতা খায় মাংসভোজী প্রাণী যারা মাংস খায় এটার মধ্যে পার্থক্য আশা করি এই ক্লাসের মধ্যে আশা করি এই ক্লাস থেকে কিছু আমি বুঝাইতে পেরেছি যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করে দিবেন ধন্যবাদ